হ্যালো বন্ধুরা, পৃথিবীর রহস্য জগৎ চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের এমন একটি দ্বীপের কথা বলবো যার নাম শুনলে চমকে যাবেন। শুনবেন নাকি? সাপের দ্বীপ। শুনেছেন কখনো? 1 মাইল কিংবা 2 মাইল নয়, দীর্ঘ 20 মাইল জুড়ে রয়েছে এই দ্বীপটি। পুরো দ্বীপ জুড়ে কেবল সাপ আর সাপ, একটি দুইটি নয়, প্রায় 4,000 সাপের বিশাল এক দল এখানে রাজ্য গড়ে তুলেছে। সেখানে মানুষ নেই, নেই কোনো বসতি। দ্বীপের এক পাশ থেকে আরেক পাশ পর্যন্ত একই প্রজাতির অসংখ্য সাপের বিচরণ, তাই দ্বীপের নাম দেওয়া হয়েছে সাপের দ্বীপ। যদিও এই দ্বীপের আরও একটি নাম আছে, কুইমাটা ক্যান্ডি নামে এই দ্বীপ অধিক পরিচিত। এই দ্বীপটি 32 কিলোমিটার লম্বা। এটি অবস্থিত অ্যামাজন বন সংলগ্ন ল্যাটিন আমেরিকার সবচেয়ে বড় দেশ ব্রাজিলের সাও পাওলো সমুদ্র উপকূলে। সাও পাওলো উপকূলে সোনালি তীর বরাবর এই সাপেদের বসবাস। গোত্র ইনসুলারিস নামের সাপ এই দ্বীপে বসবাস করে। অন্যান্য সব ধরনের বিষধর সাপের থেকেও এই সাপ 5 গুণ বেশি বিষধর হয়ে থাকে। এটি পৃথিবীর সব থেকে বিষধর সাপ নামে পরিচিত। এরা আকাশের উড়ন্ত পাখিকে ছোবল মেরে মুহূর্তেই মেরে ফেলতে পারে। এই সাপের বিষ এতটাই ভয়ঙ্কর যে মানুষের মাংস নিমিষেই গলিয়ে ফেলতে পারে। রূপ কথার মতো শোনালেও সব থেকে বিষধর এই সাপের অস্তিত্ব রক্ষায় ব্রাজিল সরকার এই দ্বীপে মানুষ যাওয়ার উপরে নিষেধাজ্ঞা জারি করেছে, যদিও অনেকে এর আগে বোকামি করে ওই এলাকায় গিয়েছেন। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেশন কর্তৃক ভয়ানক বিপজ্জনক প্রাণী হিসেবে এটিকে চিহ্নিত করা হয়েছে। গোত্র ইনসুলারিস নামের এই সাপ দেখতে উজ্জ্বল সোনালী বাদামি রঙের হয়ে থাকে। এরা গড়ে 28 ইঞ্চি এবং সর্বোচ্চ 46 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে থাকে। মাথা তীক্ষ্ণ আকৃতির বিধায় একে লালচে হেড ভাইপার নামেও ডাকা হয়। উত্তর ও দক্ষিণ আমেরিকার বেশিরভাগ মানুষের মৃত্যুর কারণ এই সাপ। জনমানব শূন্য নিজেদের রাজ্যেরা সাধারণত পাখি খেয়ে বেঁচে থাকে, তবে টিকটিকিও এদের অন্যতম একটি খাবার। এমনকি এরা অন্য সাপও ভক্ষণ করে থাকে। সাও পাওলের মধ্যে ঘেরা অপরূপ নৈসর্গিক এই দ্বীপের আকৃতি 6.9 মিলিয়ন বর্গ ফুট। এটা পৃথিবীর একমাত্র জায়গা যেখানে এই গোত্রের সাপ বসবাস করে। এই রাজ্যে মানুষের পাস না থাকলেও প্রতি বছর কিছু বিজ্ঞানীকে সাপের উপর গবেষণা করতে এই রাজ্যে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। ব্রাজিলের নৌবাহিনী উপলক্ষ অনুযায়ী এই এলাকায় যায়। 1909 সালে বাতিঘরে তাঁবু থাকাকালীন ধারণা করা হয় সাপের বিষময় রাজ্যে নিয়মিত বন্যপ্রাণীদের আগমন ঘটে। জানা যায় এই সাপের বিষ মহামূল্যবান। কালোবাজারে এর দাম 17,000 পাউন্ড প্রতি একক। এদের বিলুপ্তির পিছনে এটি অন্যতম একটি কারণ। তবে এরা মূল ভূমিতে থাকা অন্যদের থেকে ভিন্নতর নয়। প্রচলিত রয়েছে প্রায় 11,000 বছর আগে সমুদ্র উচ্চতার কারণে ব্রাজিল থেকে এ দ্বীপ বিচ্ছিন্ন হয়ে যায়। তখন এই সাপেরা এই দ্বীপে চলে আসে। এর কামড়ে একজন মানুষের 7% মৃত্যুর সম্ভাবনা থাকে। এই দ্বীপের ভয়াবহতা নিয়ে রূপকথা গল্পে কিন্তু কমতি নেই। আর সমুদ্রের মাঝের দ্বীপে গাছপালা ও খাবার কমে যাওয়ার কারণে সাপের প্রায় মোট সংখ্যা 15 ভাগ কমে গেছে। ভবিষ্যতে জানা যায় আরও কমার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল আমার আজকের ভিডিও। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিও নিয়ে। আজকের জন্য টাটা।